মাননীয় স্পিকার, মাননীয় প্রতিমন্ত্রী, জানি না আমার সম্পূর্ণের কি উত্তর দেবেন। আমার সম্পূর্ণ প্রশ্ন হলো, এই পার্লামেন্টে আমি এই এর আগে যিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন তাকে এই প্রশ্নই করেছিলাম যে জিনিসপত্রের মূল্য যে এত বেশি, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে পণ্যের দাম এত বেশি, এটার সিন্ডিকেট ভাঙতে পারবেন কিনা। তিনি উত্তরে বলেছিলেন যে সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী দুদিন আগে বলছেন যে যারা মজুদার তাদের বিরুদ্ধে তিনি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, অর্থাৎ সরকার প্রধান খুব স্ট্রং এই সমস্ত বিষয়ে। তা আমি এখন আমার প্রশ্ন মাননীয় প্রতিমন্ত্রী, ওই সিন্ডিকেট ভাঙ্গার এই যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যে বাড়ায়, এটা সিন্ডিকেটের বাড়ায়, দেখা যায় মার্কেটের জিনিস আছে আপনারাই বলেন, তারপরে কিন্তু এই মূল্য রাতারাতি হঠাৎ করে বৃদ্ধি হয়ে যায়, এই সিন্ডিকেট ভাঙতে পারবেন কিনা, এটা আমার প্রশ্ন।